ভেবেছিলাম আজকে সকালে চলে যাব ইউনিভার্সিটিতে, কিন্তু কাল রাত অবধি যা খবর পেলাম যে ব্যান্ডেলে পোলের তলায় জল এখনো কমেনি। তো পোলের তলায় যদি জল এখনো অবধি না কমে আমাকে তাহলে সেই হুগলি থেকে যেতে হবে। আর আমাকে বাড়ি থেকেও কাল রাত থেকে বারণ করছিল যেতে, কারণ কোথায় কলকাতায় কোথায় কি জল জমে আছে। আর তারপরে টিউশন স্যার যেহেতু পড়াবে না, মা বারবার বলছিল যে যেতে হবে না, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় জল জমে আছে, ট্রেনে বাসে কোথায় আটকা পড়ে যাব, তার থেকে বাড়িতে থাকাই ভালো। যেহেতু আমার সামনের সপ্তাহ থেকেই ইন্টারনাল পরীক্ষা, তো বাড়িতে পড়াটাই ভালো। তো সেই জন্য আজকে সকালে উঠে ভাবলাম যে থাক, যাব না। আর আমার সাথে শেওড়াপল্লি থেকে যে বন্ধুরা যায় সেও আজকে এই কিছুক্ষণ আগেই জানালো যে সেও যাবে না। তো ভালোই হলো যে ও গেল না আর আমিও গেলাম না। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা মেঘলা সকাল দিয়ে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো চলো শুরু করা যাক। তো ঘড়িতে সময় এখন 10টা, আর মা এখানে সবজি কাটতে বসে গেছে আজকের জন্য। কি কি রান্না হবে আজকে? আজকে সব তরকারি দিয়ে পালং শাক, সয়াবিনের তরকারি, সিম আলু ভাতে, আর একটা পাঁচ মিশালি তরকারি। এত মূল্য দিয়ে কি হবে? কালকে খাবো মূল্য। একজন কমেন্ট করেছে পিসামশাই যে ওই এতগুলো মূল্য এনেছে না, একজন কমেন্ট করেছে যে বাপরে কত মূল্য, এত মূল্য কি হইব। জানি না এত মূলা কি হইব, আমি মূলার পায়েস খাবো। নুনটা দিয়ে দিই, ব্যস্ত হয়ে যাচ্ছে। ব্যাস, এবার নে ভাপ, ভালো করে মাথা ঢেকে নে। জলি ম্যাডামের এখানে লেগেছে ঠান্ডা, এই বৃষ্টির মধ্যে, এই ঠান্ডা ওয়েদারের মধ্যে খালি মাসি বাড়ি যাচ্ছে আর আমাদের বাড়ি আসছে, এই করে করে ঠান্ডা লাগিয়েছে। তোকে এখন এই গরম জল করে দিলাম, এখন গরম জলের ভাপটা নিচ্ছে, নে দেখবি ঠান্ডাটা কমে যাবে। অনুষ্ঠানের জন্য যে বাসনগুলো বার করা হয়েছিল, ওই গামলাগুলো কাজ হয়ে গেছে, এখন আবার ওপরে তুলে দিই, আবার পরে যখন লাগবে নামাম। এখানে হচ্ছে পালং শাক, আর এদিকে আজকে সকালবেলা নিয়ে এসেছে কই মাছ, কিন্তু আজকে যেহেতু আমাদের মঙ্গলবার তাই তো আজকে নিরামিষ, কালকে কই মাছ রান্না হবে। প্রায় 3 দিন পর সূর্যি মামার মুখ দেখতে পেলাম, মানে ভালোই রোদ উঠেছে, কিন্তু এখন বাজে ওই 1:45 মতো বাজে। আমি স্নান করে জাস্ট আসলাম আর দেখছি যে এত রোদ উঠেছে, তাই ঘরের জানলাগুলো একটু খুলে দিলাম। এতদিন ধরে তো ঘরগুলো একদম সেই স্যাঁতস্যাঁতে মতো ভাব ছিল, ভালো লাগছিল না, তাই এই জানলাগুলো একটু খুলে দিচ্ছি। তো ঘড়িতে সময় এখন 2টো, আর আমরা এখন খেতে বসবো, তাই সব খাবার দাবার বের করেছি। আর আজকে দুপুরের মেনুতে আছে সিম আর আলু ভাতে, এখনও মাখা হয়নি, সিম আলুটা মাখবো। আর এদিকে মানকচু মিক্সিতে পেস্ট করে তারপরে কড়াইতে নাড়া হয়েছে কচু বাটার মতোই। আর এদিকে আমি করলাম পালং শাক, আর এইটাও পালং শাক, এটা মার জন্য, মার যেহেতু সুগার তাই এটা মিষ্টি ছাড়া, আর আমাদেরটা একটু মিষ্টি দিয়ে। আর এদিকে হয়েছে সয়াবিন আর আলু দিয়ে তরকারি। বর্তমান ঘড়িতে সময় এখন 7টা আর এখন সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছে সেই জন্য চট করে ঘরোয়া কিছু স্পেশাল বানানোর জন্য একটুখানি বাজারে গেছিলাম। বাজার থেকে কিছু সবজি পাতি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এখন বানানো হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা আগের সপ্তাহে বানানোর ইচ্ছে ছিল, তো যেদিনকার চিড়ের পোলাওর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেদিনকার হঠাৎ করে বাড়িতে কিছু লোকজন এসে গেছে, তো সেই জন্য সেদিনকার করা হয়নি। আর আজ যেহেতু বাড়িতে আছে তো তাই ভাবলাম যে যখন খিদেই পেয়েছি তাহলে একটু স্পেশাল কিছু বানানো যায়, তাই সেই চিড়ের পোলাওটাই আজকে বানাচ্ছি। তো সব সবজিপাতি নিয়ে এসেছি, চিড়েও নিয়ে এসেছি, এখন সবকিছু আমার আনাজ কাটা হয়ে গেছে আর চিড়েও রেখেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই চিড়ের পোলাওয়ের জন্য আমি কি কি প্রিপারেশন করেছি। প্রথমে এখানে মোটা চিড়ে নিয়েছি, চিড়ের পোলাওয়ের জন্য মোটা চিড়ে নিলেই ভালো হয়। তো এখানে 250 গ্রাম মোটা চিড়ে নিয়েছি আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 1.5খানা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছু বিনসও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর অর্ধেক ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কিছু আদা এরকম জুলিয়ান করে কেটে নিয়েছি আর মানে স্বাদ মতো একটুখানি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর এখানে 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। কাজু বাদামের বদলে অনেকে চিনে বাদামও ইউজ করে, আমার মা চিনে বাদামই দেয়, তো চিনে বাদামটা যেহেতু পেলাম না তাই কাজু বাদাম দিচ্ছি। কাজু বাদাম দিলেও খেতে ভালো লাগে, চিনে বাদাম দিলেও খেতে ভালো লাগে, তো যার যেটা পছন্দ সেটাই ইউজ করতে পারো। তো এখানে আমার সব প্রিপারেশান ডান, তাহলে ঝটপট চিড়ের পোলাওটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো মতো গরম হলে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে দেবো, তাহলে কি হবে আমি যখন কোনো সবজি ছাড়বো সেটা চট করে গায়ে ছিটবে না। এবারেতে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এতে গাজর বিনসগুলো দিয়ে দেব। আর একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এতে আমি কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদার কাঁচা লঙ্কাটা দিলাম আর তার সাথে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা যদি চিনে বাদাম দাও তাহলে চিনে বাদামটা আগে থেকে ভেজে তুলে রাখতে হবে, আর কাজু কিশমিশ দিলে এই সময় দিলেই হালকা ভাজা ভাজা হয়ে যাবে। খুব বেশি ভাজা হয়ে গেলে না কাজু কিশমিশগুলোর মানে স্বাদ আর থাকে না, তাই জন্য আমি এই সময়ই দিলাম। এবার এগুলো সব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না সবজিগুলো সব ভাজা হচ্ছে ততক্ষণ। সবজিগুলো এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে আর চিড়েটা এইমাত্র ধুয়ে নিলাম। এইমাত্র ধুয়ে দিলে তাহলে পোলাওটা বেশ ভালো হয়, ঝরঝরে হয়। तो चिड़ेटा धुए निलाम एबार चिड़ेगुलो दिए दिच्छी। एबार एते प्रथमेई स्वाद मतो चीनी दिए दिच्छी। एकटु स्वाद मतो नुनो दिए दिच्छी। भेजे रखा फुलकपिगुलो दिए दिच्छी। এবার সব ভালো করে খুব ভালো করে মিক্স করতে হবে। সবশেষে একটু সামান্য আমার ঘরে বানানো শাহী গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো গরম মশলা ইউজ করা যায়। আর এই হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। घीटा दिले पोलाओ गंधटा आरो बेशी भालो आसबे। घी और गरम मसलार गुड़ो दिए भालो करे मिशिए निलेई चिड़ेर पोलाओ एकदम तैयार। तो आमार चिड़ेर पोलाओटा रेडी हये गेलो। एबार एटा गरम गरम सबाइके सार्व करब। কেমন লাগছে জলি? দারুণ দারুণ। কি বলছিস? বলছো দারুণ। দেয় তো, আমি তো তখন স্কুলে নিয়ে যেতাম, আমি তো বানাতাম। তারপরে সোনা এসেছিল না আগের বছর, সোনাকেও তো ডিম দিয়ে করে দিয়েছি, পেঁয়াজও দেয়। অনেকেই নিয়ে যেত। स्नेहा तो स्नेहार काछेई प्रथम देखेছি, स्नेहा निये जेतो डिम दिए और पिंयाज दिए। ओरा एतो सब्जी टब्जी दितो ना। डिम दिए पिंयाज दिए तो ताड़ाताड़ी भाजो। डिम पिंयाज और आलू। मुड़ी इसे गेছিলাম নবদ্বীপ গেছিলাম একবার। এটা কোথা জানি? কোন মন্দিরে জানি? চিরার পোলাও দিয়েছে। ওঠা সেটা এরকম না, সেটা হচ্ছে এমনি পোলাও। হ্যাঁ, সেটা ভোগের পোলাও, এটাও ঝুড়া ঝুড়া, কিন্তু ওইটা এমনি পোলাও, এরকম সবজি দিয়ে পোলাও না। চিড়ের পোলাওটা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিল, ৮টার একটু বেশি বেজে গেছিল। আসলে ওই শুট করে রান্না করতে করতে শুট করতে করতে ওই একটুখানি দেরি হয়ে যায়। মানে নর্মাল রান্না থেকে ওই শুটিং করতে করতে রান্নাটা একটু বেশি লেট হয়। তো যাই হোক, একটু দেরি হয়ে গেছিল। তারপরে মামি ভিডিও কল করলো, তো কথা বললাম, তারপরে রুটি করলাম, আমি কিছুক্ষণ আগে খেলাম। তো চলো, আজকের ব্লগটা এতটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি কিছু রিলেটেবল মনে হয় থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ক্লাসিকটক। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, আনন্দ থেকো, গুড নাইট, বাই।